প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং বরাবরের মতোই থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতোই পুরোটা সময় জুড়েই আমাদের সাথে থাকবেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন মোসলেউদ্দিন রুমু, পদাতিক নাট্য সংসদের সহসভাপতি। কথা বলছি তার সাথে। কেমন আছেন? জি ভালো। অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেলা শেষের সেটে, বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যে ব্যাপারে আপনার থেকে জানতে চাই, যে আগামী 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে 9 তারিখ পর্যন্ত একটি নাট্য উৎসবের, সেই নাট্য উৎসবের আয়োজনগুলো সম্পর্কে জানতে চাই প্রথমেই। তাহলে একটু শুরু থেকেই বলতে হয়। পদাতিক নাট্য সংসদের যাত্রা শুরু 1978 সালের 21শে জানুয়ারি আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করি। সেই থেকে শুরু করে আজকে এই 2018 পর্যন্ত পদাতিক 40 বছর পার করে 41 বছরে পদার্পণ করেছে। আমরা এই 41 বছরের সময়ে 41টা নাটক নামিয়েছি। আচ্ছা। নতুন প্রতি বছরই হিসেব অনুযায়ী প্রতি বছরই একটা করে নতুন নাটক আমরা করেছি। পদাতিক নিয়মিত মঞ্চে নাটক করে। বাংলাদেশের নাট্য আন্দোলনে যেই গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত যে দলগুলো আছে, পদাতিক তাদের মধ্যে একটা বড় দল। অবশ্যই। তো গত 2010 থেকে আমরা পদাতিকের প্রয়াত সভাপতি সৈয়দ বদরুদ্দিন হুসাইনকে স্মরণ করে তার স্মরণে আমরা একটা নাট্য উৎসবের আয়োজন করি। আচ্ছা। আমরা নিয়মিত নাট্য চর্চা করেছি, নাট্য উৎসবটা আমরা সেইভাবে করিনি। পদাতিকের আজীবন সভাপতি ছিলেন তিনি, দীর্ঘদিন পদাতিকের সভাপতি ছিলেন সৈয়দ বদরুদ্দিন হুসাইন, একজন নাটক পাগল মানুষ। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ছিলেন, শিক্ষকতা করেছেন, উনি 21শে পদক পেয়েছিলেন। তো ওনার স্মৃতিটাকে আমরা ধরে রাখার জন্য, নতুন নাট্যকর্মীদের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার মৃত্যুর পরে আমরা এই আয়োজনটা হাতে নিই, যে আমরা প্রতি বছর সৈয়দ বদরুদ্দিন হুসাইন স্মৃতি নাট্য উৎসব এবং স্মারক সম্মাননা, এবং আমরা দুজন গুণী নাট্যকর্মীকে, নাট্যশিল্পীকে আমরা পদাতিকের পক্ষ থেকে একটা সম্মাননা জানাই। এটি গত 2010 থেকে 2018 পর্যন্ত আমরা 8টি অনুষ্ঠান করে এসেছি, উৎসব করে এসেছি। আজকে মানে এবারের এই 5ই এপ্রিল থেকে যেটা শুরু হবে সেটা হবে নবম আয়োজন। আচ্ছা। এই নবম আয়োজন 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা শিল্পকলা একাডেমির মূল জাতীয় নাট্যশালা এবং এক্সপেরিমেন্টাল হলে, দুটো হলেই 5 তারিখ থেকে সন্ধ্যা 6:15 থেকে নাটক হবে। 5 দিনে 10টা নাটক আমরা করব। তার আগে উদ্বোধনী দিনেই, উদ্বোধনী অনুষ্ঠান যেটা হবে, তখন সেইখানে ওই স্মারক সম্মাননা দেবার জন্য যেই দুজন মনোনীত নাট্য ব্যক্তিত্ব, গুণী নাট্যকর্মী, তাদেরকে আমরা এবছর মানে সম্মাননা জানাবো। তো 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 10টা নাটক হবে। তার মধ্যে ভারতের একটা নাট্যদল আছে, আর আমাদের দেশের নাট্যদলগুলো প্রাচ্যনাট, আরণ্যক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আগন্তুক, বেশ কিছু নাট্যদল, ইভেন পদাতিকের গুঞ্জন বিবির পালা যে নতুন নাটকটা সেটা আমরা করব। মোটামুটি এই হলো পদাতিকের এই বছরের আয়োজন, যে 10টি নাট্যদল নাটক করবে, 5 দিন ব্যাপী নাট্য উৎসব চলবে, এবং দুজন গুণী নাট্যকর্মীকে, তাদের নামগুলো আমি এখন বলছি না, তাহলে মানে একটু চার্মটা কমে যাবে, দুজন গুণী নাট্যকর্মীকে আমরা সম্মাননা জানাবো ওই 5 তারিখে। আচ্ছা। আর উদ্বোধনী অনুষ্ঠানে আর কি কি আয়োজন থাকছে? উদ্বোধনী অনুষ্ঠানে এবছর প্রধান অতিথি হিসাবে থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান নাটকের দলের নাট্য উৎসব যেভাবে উদ্বোধন হয়, মঙ্গল প্রদীপ জ্বালিয়ে, ঢাক ঢোল বাজিয়ে উদ্বোধনী ঘোষণা হয়, তারপরে শুরু হয় উদ্বোধনী মঞ্চে কিছুটা আলোচনা, কিছুটা শুভেচ্ছা জানানো, যেরকম গতানুগতিক হয়ে থাকে, মঙ্গল প্রদীপ, ঢাক ঢোল বাজানো, একটু সাজগোজ, একটু উৎসব উৎসব ভাব চারিদিকে, ওরকমই। এখন থেকেই তো সেই প্রস্তুতিগুলো শুরু হয়ে গেছে, প্র্যাকটিস শুরু হয়ে গেছে, কিভাবে প্রস্তুতি পর্বগুলো হচ্ছে এত বড় একটি আয়োজনের? প্রস্তুতিটা অনেক আগে থেকে, দীর্ঘ দিন আগে থেকেই শুরু করতে হয়,
কারণ সবকিছু গুছিয়ে করার জন্য হুড়াহুড়ি করে লাভ নেই, সময়ের দরকার আসলে এই কাজগুলো সময় নিতে হয়। আর এত বড় একটা আয়োজন হচ্ছে এবং প্রতি বছরই হচ্ছে, কিন্তু আপনাদের প্রত্যাশার কথা যদি জানতে চাই, দর্শক শ্রোতার কাছে প্রত্যাশা কি থাকছে? আমি তো মনে করি ঢাকার দর্শকরা অন্তত পদাতিক নাট্য সংসদের এই নাট্য উৎসবের জন্য অপেক্ষা করেন, এটা আমার অনুভূতি। আর আমরাও দলের কর্মী যারা, আমরাও অপেক্ষায় থাকি যে আমরা এই উৎসবটা শুরু করব কবে, এবং আমরা যাতে সার্থকভাবে মানে সফলতার সাথে উৎসবটাকে আমরা শেষ করতে পারি, সম্পন্ন করতে পারি, এবং সব কিছু যেন গোছালো হয় এবং দর্শক যাতে নতুন নাটক দেখতে পান। যেমন এর আগেও আমরা ভারতের থেকে দুটো নাটক দলকে নিয়ে এসেছিলাম, তো তাতে করে হচ্ছে ঢাকার দর্শকরা ঢাকার বাইরের মানে দেশের বাইরের নাটক দেখার সুযোগ পাচ্ছেন। আমরা ঢাকার বাইরের দলগুলোকেও আমন্ত্রণ জানাই, বরিশালের দল আছে, চট্টগ্রামের দল আছে, ময়মনসিংহের দল আছে, আমরা সেই দলগুলোকেও উৎসবে আমন্ত্রণ জানাই। এবং আমি আমার ব্যক্তিগত মতামত এবং দলের সব কর্মীদেরই মতামত যে এই নাট্য উৎসবটাতে যেহেতু দেশের বাইরে থেকে নাট্য দল আসছে, ঢাকার বাইরে থেকে নাট্য দল আসছে, সেহেতু এটার একটা আলাদা মানে আকর্ষণ দর্শকরা বোধ করেন এবং অন্য দলের নাট্যকর্মীরা। সবচেয়ে মজার ব্যাপার যে যখন এই নতুন নাটকগুলো মঞ্চে আসে, ঢাকার মঞ্চে আসে, তখন অন্য নাট্য দলের কর্মীরাও সেই নাটকগুলো দেখবার জন্য আসেন, কারণ সবার পক্ষেই সম্ভব না কলকাতায় গিয়ে একটা ভালো নাটক দেখে আসা। সব সময় হয়ে ওঠে না। যে কথাগুলো এখন বলছিলেন, একটু বাধা দিয়ে আমরা বিরতিতে চলে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার এই উৎসবের গল্প শুনবো। ঠিক আছে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে। আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে অতিথি হিসাবে আছেন মোসলে উদ্দিন রুমু, পদাতিক নাট্য সংসদের সহসভাপতি। চলে যাচ্ছি আবারও তার কাছে। যে উৎসবের আয়োজন সম্পর্কে বলছিলেন এবং প্রচার প্রচারণার কথা যদি জানতে চাই, যে প্রত্যাশা আপনাদের আছে সবার, যে অনেক দর্শক আসুক, এত বড় আয়োজন হচ্ছে, সবাই দেখুক, উপভোগ করুক, কিন্তু প্রচার প্রচারণের কাজটা কিভাবে হচ্ছে, সবাই কিভাবে জানছে? প্রচারটা হয় শুরুটা হয় প্রেস কনফারেন্স দিয়ে। আচ্ছা আচ্ছা, যে প্রেস কনফারেন্স দেওয়া হয় আমরা প্রেস রিলিজ পাঠিয়ে দিই। একটু জানতে চাচ্ছি, আমার একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে, যে প্রচার প্রচারণার যে ব্যাপারটা বলছিলাম, এটা কি আরো বাড়ানো দরকার মনে হয়, কি এখানে কোনো ঘাটতি আছে? আমার কাছে মনে হয় অনেকেই জানেন না ব্যাপারগুলো, অনেকেই সেই খবরটি পৌঁছাচ্ছে না অনেকের কাছে। এখন প্রচারটা হয় যেমন টেলিভিশনে বিজ্ঞাপন দেখানো হয় একটা প্রোডাক্টের, প্রোডাক্টের বিজ্ঞাপন দেখার পরে আপনি আমি সবাই পরের দিন দোকানে যাব জিনিসটা কিনতে, কিন্তু এই ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। মানে শিল্পকলা একাডেমিতে জায়গা আছে 500 জনের, দুটো হলে বড় জোর 1000 দর্শকের স্থান হবে, তো সেখানে 10 কোটি মানে শহরের যদি 1.5-2 কোটি মানুষকেই যদি আমি বলি আপনি আসেন 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 আসেন, আর সবাই যদি একসাথে আসেন, মানে টিকিটও দেওয়া যাবে না, দর্শককে বসানো যাবে না। তো সুতরাং নির্দিষ্ট নাট্য দর্শক যারা আছেন তারা জেনে ফেলেন, তারা জেনে যান, এবং মিলনায়তনের আসনও পূর্ণ হয়। হ্যাঁ, প্রতিদিনই শো হাউসফুল যায়, যথেষ্ট পরিমাণ টিকিট বিক্রি হয়। হ্যাঁ, তো মোটামুটিভাবে আমার মনে হয় যে যেভাবে চলছে, যতটুকু প্রচারণা আছে, হ্যাঁ ইচ্ছে করলে প্রচারণা আরো বাড়ানো যায়, যত বেশি প্রচারণা হবে লোকে জানবে যে হ্যাঁ পদাতিকের একটা উৎসব হচ্ছে, কিন্তু প্রতিটি লোক এসে ওই দিন নাটক দেখার সুযোগটা তখন আবার পাবে না। এবং এই যে আপনি বলছিলেন যে কোনো সিট খালি থাকছে না, হলগুলো বুক থাকছে, তো এই অভিযোগটা আমরা কেন করি এখনো, যে মঞ্চনাটক দেখতে যাচ্ছে না, দর্শক পাচ্ছে না, মঞ্চনাটক দর্শক নেই, এখনো খালি থাকছে, এই ধরনের কথাগুলো কেন আসে? হয় এই ধরনের কথাগুলো হয়, প্রথম কথা হলো শহরে যানজট একটা বড় ব্যাপার, সন্ধ্যা 6টা থেকে কিংবা 7টা থেকে মহিলা সমিতি কিংবা শিল্পকলায় নাটক হবে, আপনি একটা নাটকের টিকিট কেটে রেখেছেন আগের দিনই যে আপনি সময় মতো যাবেন, কিন্তু আপনার বাসা থেকে হলটার দূরত্ব যতটুকু সঠিক সময় আপনি পৌঁছাতে পারছেন না, একটা ঝামেলা মনে হচ্ছে। আর সপ্তাহে 7 দিনই নাটক হয়, কিন্তু সপ্তাহে 7 দিন তো লোকের কর্মদিবস, বন্ধের দিনটা
লোকে তখন একটু রিল্যাক্স বোধ করে যে হ্যাঁ আজকে একটু অন্য অফিসের কাজের চাপ কম আছে, অন্য কর্মক্ষেত্রে চাপ কম আছে, আজকে নাটক দেখতে যাওয়া যায়। এটি একটি বড় ব্যাপার যে মানুষ এত বড় শহরটায় একটা জায়গা কেন্দ্রিক, যদি আমরা ধরেন মিরপুরে একটা হল থাকতো, মিরপুরের লোক মিরপুরে নাটক দেখলো ওই দিন, যদি পুরাতন ঢাকা এদিকে একটা হল থাকতো, হ্যাঁ একটা হল থাকতো, ওই এলাকার লোক নাটক দেখতো। কিন্তু উত্তরা থেকে লোক প্রতিদিন মানে শিল্পকলায় এসে নাটক দেখা, এটা আসলে খুব দুরূহ ব্যাপার। দ্বিতীয় কথা হলো, অনেক সময় হয় প্রাকৃতিক দুর্যোগ থাকে, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, অনেক সময় গত বছরগুলোতে কয়েকটা বছর আমরা যেটা ফেস করেছি সেটা হলো যে রাজনৈতিক একটু উত্তেজনা, অস্থিরতা, যে শহরে গাড়ি ঘোড়া সেভাবে বেরোচ্ছে না, কোথায় গাড়ি ভাঙচুর হয়, কোথায় ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে দর্শক আসলে অনেক সমস্যার মাঝে আমরা বাস করছি আসলে, সেক্ষেত্রে হয়। আর অনেক সময় যে অনেক নাটক হয় যেগুলো হয়তো দর্শক ঠিক ওইভাবে দেখবার জন্য আগ্রহী হচ্ছেন না, ঠিক মান সম্পন্ন হচ্ছে না, এটাও হতে পারে, হ্যাঁ ঠিক মান সম্পন্ন মনে করছে না। আর প্রতিদিন শহরে যেই মানে জীবনযাত্রা যে এত কঠিন হচ্ছে, সেখানে যে মানুষ টাকা দিয়ে 100 টাকা 200 টাকা টিকিটে টাকা দিয়ে সময় ব্যয় করে নাটক দেখতে যাচ্ছে এখনো, আমি মনে করি এই কঠিন শহরে এটা অনেক বড় ব্যাপার। আসলে আসলেই তাই, অনেক বড় ব্যাপার। আমরা কথা বলছিলাম সমসাময়িক এই বাস্তবতাগুলো নিয়ে, গল্প আরো বাকি আছে, আর অনেক কিছু জানবার আছে। আবারও একটা বিরতি সময় হয়ে গেছে, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন মোসলে উদ্দিন রুমু, পদাতিক নাট্য সংসদের সহসভাপতি। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। জি, এবারের পদাতিক নাট্য সংসদের যে আয়োজনটি থাকছে এবং যে নাটকটি থাকছে সেটা সম্পর্কে একটু জানতে চাই, গুঞ্জন বিবির পালা। হ্যাঁ, সে সম্পর্কে একটু। এবারে আমরা, এটি আমাদের বেশ একেবারেই নতুন নাটক, গুঞ্জন বিবির পালা, এটা রচনা নির্দেশনায় সাইক সিদ্দিকী। আচ্ছা, তো এইটা পালা যে ধরনের হয়, পালা হিসেবে আমরা যেটা বুঝি একটু আঞ্চলিক মানে ভাষাতে, বিভিন্ন ময়মনসিংহের ভাষা আছে এখানে, বরিশালের ভাষা আছে, পালার যেই আমেজটা, হ্যাঁ, যে একটা ওখানে একটা পালা তৈরি হচ্ছে, তারা পালা করবে, ওটাই বিষয়বস্তু। এবং নাটকটা দেখলে সবাই মানে বেশ উৎফুল্ল হন, এবং নাটকটা দেখে সবার খুব ভালো লাগে যে একেবারেই বাস্তবধর্মী, যে নাটক করতে এসে, এই পালাটা করতে এসে তাদের যে ক্রাইসিসটা হচ্ছে, তাদের শিল্পী সংকট হচ্ছে, তাদের অর্থ সংকট হচ্ছে, এই জিনিসগুলো এই নাটকটার মধ্যে ফুটে উঠেছে। তো যাতে করে মানে খুব একাত্ম হওয়া যায়, আমি যখন নিজেও নাটকটা দেখি যে একজন নাট্যকর্মী হিসাবে, এবং আমি মনে করি দর্শকরাও যারা আছেন তারা খুব বিষয়টার সাথে একাত্ম হন, যে গুঞ্জন বিবির পালা নাটকটা করার জন্য, এই পালাটা করার জন্য শিল্পীরা সবাই মঞ্চে তৈরি হয়, কেউ মেকআপ নিচ্ছে, কেউ পোশাক পরছে, কেউ তৈরি হচ্ছে, কিন্তু হয়তো একটা নির্দিষ্ট শিল্পী সঠিক সময়ে আসেননি, তার প্রতীক্ষা করা হচ্ছে, সে আসলো না, শো বাতিল হয়ে গেল, এরপরে শো হয়নি, দর্শক হইচই করছে, টিকিটের টাকা ফেরত দিয়ে দেওয়া হলো, এরপরে মেকআপের লোক, লাইটের লোক, সাউন্ডের লোক, তারা টাকা চাচ্ছে, কিন্তু এত টাকা পকেট থেকে দিয়ে পালা করা, নাটক করা, মানে একেবারে যে আজকে যেই ঢাকা শহরে যেই নাটকের দলগুলো, যেই সমস্যাগুলো মধ্য দিয়ে তাদের যেতে হয়, যেই সমস্যাগুলো তারা মোকাবেলা করে আসছেন, এই নাটকটা দেখলে সেই জিনিসটা একদম পুরোপুরিভাবে ফুটে উঠবে। এটি আমাদের নতুন নাটক, পালা হিসেবে দেখে সবাই বেশ আনন্দ পান। আমরা গত 10টা শো করেছি, 10টা কিংবা 11টা শো করেছি, একেবারেই নতুন নাটক, হয়তো এবার করলে এটা 12তম প্রযোজনা হবে। এর আগে আমরা অনেক নাটক করেছি, এর আগে আমরা ম্যাকবেথ করেছি শেক্সপিয়ারের, আমরা ম্যাক্সিম গোর্কির মা করেছি, আমরা জসীমউদ্দিনের সজনবাদিয়ার ঘাট করেছি, বেদের মেয়ে করেছি, কবর করেছি, আমরা বাদল সরকারের নাটক করেছি, মানে
অনেক নাটক অনেক হয়েছে, বল্লভপুরের রূপকথা বাদল সরকারের নাটক হয়েছে, ময়মনসিংহ গীতিকা নিয়ে আমরা নাটক করেছি। এবারে আমাদের এই আয়োজন, আমরা ওয়াইল্ডার থনটনের একটা নাটক করেছিলাম চক্কর, মানে যেটা কমেডি নাটক ছিল, এবারে ম্যাকবেথের পরে আমাদের এটা একটু বেশ পালা ধরনের নাটক, এই নাটকটা হ্যাঁ ভিন্ন ধর্মী একটি নাটক। এর আগে আমরা ম্যাকবেথের আগে আমরা আর একটা নাটক করেছিলাম মাউস ট্র্যাপ, আগাথা ক্রিস্টির মাউস ট্র্যাপ, এই নাটকটাও খুব সাড়া জাগানো নাটক ছিল, কারণ এই নাটকটা যারা দেখেছেন, মানে একজন দর্শক আমরা পেয়েছিলাম যিনি ইংল্যান্ডেও নাটকটা দেখেছেন, তো মাউস ট্র্যাপ নাটকটিও ভালো ছিল। এক এক আমরা অনেক নাটক করেছি, এটি আমাদের একেবারে নতুন প্রযোজনে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে নাটক করেছি, আমরা এই মার্চ মাসে দুই তিনটা শো করেছি, সেই কাল রাত্রি, মানে 25শে মার্চের ঘটনা, যেই ঘটনাটা মানে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে পাকিস্তান আর্মির যে ঝাঁপিয়ে অত্যাচার করা, সেই জিনিসগুলো আমরা ওই নাটকটায় ফুটিয়ে তুলেছি। জগন্নাথ হলের যে গণহত্যা সেগুলো ছিল, প্রচুর নাটক আমরা 40টা নাটক পার করে, হ্যাঁ 40তম প্রযোজনা, তো অনেকগুলো নাটক করে আসার পরে আমরা এবার এই গুঞ্জন বিবির পালাটা করছি, এবং এটা নতুন নাটক হিসেবে বেশ যথেষ্ট প্রত্যাশাও থাকছে সবার, অনেক দর্শকের সাড়াও আমরা পেয়েছি গত শোগুলোতে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, যে উৎসব সম্পর্কে আপনি আমাদের জানালেন এবং আপনার মাধ্যমে দর্শকরা আজকে জানতে পারলো। গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি উৎসবের জন্য, আজকের মতো বিদায়। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, এসএটিভি কে ধন্যবাদ, এবং সেই সাথে আমি সুযোগটা নিচ্ছি, যারা অনুষ্ঠান দেখছেন মানে দর্শক, আপনারা শিল্পকলা একাডেমিতে আসুন, নাটক দেখুন, নাট্য উৎসবের নাটকগুলো দেখুন, ভালো লাগবে সবার, নাট্য আন্দোলন সফল হবে, সবাইকে ধন্যবাদ। অবশ্যই, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলাশেষের আয়োজন, আবারও দেখা হবে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি পর্বে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। এসএটিভির পর্দায় চোখ রাখবেন।